শুরু হচ্ছে না তো সামনে তোমার চিফ হুইপ ফোনে কথা বলছে পার্টির প্রতিষ্ঠা দিবস 6 এপ্রিলের পর 7 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার যে জনহিতকর প্রকল্পগুলো গ্রহণ করেছেন তার বর্তমান স্থিতি, রাজ্য সরকারের সহযোগিতা, সরকারের সাফল্য, সরকারের সীমাবদ্ধতা তা নিয়ে আমরা আপনাদের কাছে সংবাদ মাধ্যমে প্রত্যেকটি রাজ্যে প্রতিদিন এবং প্রত্যেক জেলায় প্রতিদিন সাংবাদিকদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জনসম্পর্কের মধ্যে দিয়ে মানুষের কাছে জানাচ্ছি। আজ একটি এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 2014 সালের 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে যে স্বচ্ছ ভারত মিশনের শুরু হয়েছিল, সারা ভারতবর্ষের সম্পূর্ণ ওপেন টয়লেটকে দূরে সরিয়ে রেখে সারা ভারতবর্ষের যে শৌচাগার নির্মাণের প্রকল্প শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, শহরে বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা হয়েছে, সেই প্রচেষ্টা আবার 2019 সালে ফেজ ওয়ানের কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এই ফেজ ওয়ানের কাজে খরচার হিসেব হয়েছিল 62,009 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্র সরকারের পার্টিসিপেশন ছিল 14,623 কোটি টাকার। এই কাজ সম্পূর্ণ হয়ে যাবার সময় বলা হয়েছিল যে গ্রামাঞ্চলে শৌচাগার নির্মাণের ক্ষেত্রে 12,000 টাকা প্রত্যেকটি পরিবারকে দেয়া হবে। এই পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময়ে পঞ্চায়েতের যে দুর্নীতি মানুষের সামনে উঠে এসেছে, এমনকি বিশেষ এক রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ রাজনৈতিক আঙ্গিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও বিভিন্ন সময়ে এক সময় কাটমানি নিয়ে এই শৌচাগারের উল্লেখ করেছিলেন। পশ্চিমবঙ্গে দেখা গেছে বহু পঞ্চায়েতে লালু প্রসাদ যাদবকেও হার মানিয়ে পশুখাদ্য যেমন ওখানে হজম করা হয়ে গেছিলো, এখানে শৌচাগার পর্যন্ত হজম করা ফেলেছে বর্তমানের শাসক দল। এই অভিযোগ বিভিন্ন পঞ্চায়েতের মধ্যে দিয়ে আছে, কিন্তু তাও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের প্রয়োজনীয়তা নিয়ে বাস্তবে তাই করবার চেষ্টা হয়েছিল। ফেজ টু আবার 2021 থেকে 2024-25 পর্যন্ত এই প্রকল্পকে নেওয়া হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ শৌচাগার হয়ে গেছে এরকম ভারতবর্ষের বিভিন্ন জেলাকে চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 41,461টা গ্রামে সম্পূর্ণ শৌচালয় নির্মাণের কাজ তারা সম্পূর্ণ করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ভেরিফিকেশন তাতে দেখা যাচ্ছে যে সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 388,000, মানে সেটার সংখ্যা প্রায় অন্তত কিছুটা তারতম্য আছে রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। কিন্তু ফেজ টু এর ক্ষেত্রে সরকারের দুটি প্রকল্প আছে, ওডিএফ প্লাস, ওডিএফ প্লাস প্লাস। এখানে জলশক্তি মন্ত্রককে এর দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার এখানে 40,700 কোটি টাকা ফেজ টুতে খরচা করবার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে ঠিকভাবে পার্টিসিপেশন করছে না। এই সম্পূর্ণ শৌচাগারকে তার যে নির্দেশিত নিয়ম আছে স্যানিটেশনের ক্ষেত্রে, তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, রুরাল মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আধুনিক ব্যবস্থার কথা বলা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্য ছাড়া তারাও পর্যন্ত এই প্রকল্পে অংশগ্রহণ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে সরাসরি পার্টিসিপেশনের
কোনো নিদর্শন এখনো পর্যন্ত উঠে আসেনি। ভারতবর্ষের মতো একটা পৃথিবীর বৃহত্তম দেশ, অন্য বৃহত্তম গণতন্ত্র, প্রায় 130 কোটির বেশি যার জনসংখ্যা, আসমুদ্র হিমাচল যার বিস্তৃতি, বহু পার্বত্য উপত্যকা আছে, সমুদ্রতটের বিভিন্ন গ্রাম আছে, বেশ কিছু ডিফিকাল্ট টেরেন আছে, কিন্তু সে জায়গাতেও আজকে এই সরকারের পক্ষ থেকে যেরকম প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার প্রকল্পকে গ্রহণ করা হয়েছে, সেরকম সম্পূর্ণ মুক্ত শৌচালয় ব্যবস্থাকে তুলে দিয়ে একটা আধুনিক জীবনের স্বাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে নেবার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করব পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, পশ্চিমবঙ্গের বস্তিবাসীদের স্বার্থে, শহর অঞ্চলে যারা অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে জীবন ধারণ করতে বাধ্য হন, সেই অবস্থায় আজকে রাজ্য সরকার এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াবেন। যেরকম টিকা দেওয়ার সময়, ভ্যাকসিনেশনের সময়, কোভিডকালে বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছিল যে থালা বাজিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করা যায় না, আলো জ্বালিয়ে আলো নিভিয়ে কোভিডকে রোধ করা যায় না, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে 135 কোটি জনসংখ্যার মধ্যে কোনো দিন এত তাড়াতাড়ি ভ্যাকসিনেশন সম্ভব নয়। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ এই সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে দেখিয়েছে যে ভারতবর্ষ পারে এবং ভারতবর্ষই পারে ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে এই কঠিন পরিস্থিতিতে উঠে দাঁড়াতে। ঠিক যেভাবে একদম বিপরীত সামাজিক পরিস্থিতিতে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত শৌচালয় নির্মাণ করছেন প্রধানমন্ত্রী এ নিয়ে একটা হাস্যস্পদ বানিয়ে ফেলার চেষ্টা হয়েছিল, বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায়, মানুষের সহযোগিতায়, বিভিন্ন এনজিওর সহযোগিতায় যারা এগিয়ে এসেছিলেন মানুষকে সচেতন করবার জন্য, এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের অসহযোগিতার মধ্যে, বৈমাত্রসুলভ আচরণের মধ্যে, বিভাজনের রাজনীতি বাস্তবায়িত করবার মধ্যে, চরম দুর্নীতির মধ্যেও আজকে কিন্তু একটা জায়গায় এসে এই শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতের কাজ দাঁড়িয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, জমা জল যাতে না মানে যেখানে দাঁড়িয়ে না থাকে, নতুন করে মশার যাতে না উৎপাদন হয় সেটা দেখবার জন্য, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে পার্টি দলীয় স্তরে তার প্রত্যেক ইউনিটে এই স্বচ্ছ ভারত অভিযানকে বাস্তবায়িত করেছে। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যেরকম পার্টির দলীয় সংগঠন, পার্টির বিভিন্ন শাখা সংগঠন প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি গ্রামে গিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করেছে, ঠিক একইভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত বেসরকারি সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সরকারি অফিসের মানুষজনও তারা প্রধানমন্ত্রীর এই আহ্বানে, কেন্দ্রীয় সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে স্বচ্ছ ভারত মিশনে অংশগ্রহণ করেছেন। আমরা দেশের মানুষের কাছে বলতে চাই যে ফেজ টু এর সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে 2024-25 সালের মধ্যে বাস্তবায়িত করবার জন্য মানুষ আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে মানে ভারত সরকারের সঙ্গে থাকবেন, সঙ্গবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ এই ফেজ টু এর কাজকে বাস্তবায়িত করবে। সবারই এক দাবি যে রাজ্য কমিটিতে যারা আছেন বা সভাপতি বা সাধারণ সম্পাদক, আমরা অনেক অভিযোগ জানিয়েছি তাদের কাছে, কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। এই অবস্থায় আপনারা কি ভাবছেন? আপনি যে সংখ্যার কথা বললেন, এই সংখ্যার সঙ্গে আমি একমত নই। এটা নিশ্চিত যে দু একটি বিবৃতি এসেছে যা আমাদের মতো রাজনৈতিক দলের কাছে খুব একটা অভিপ্রেত নয়, কাঙ্ক্ষিত নয়। পার্টি নিঃসন্দেহে এটা চিন্তা করবে, কেন আজকে দীর্ঘদিনে পার্টি কর্মীর মনের মধ্যে এই ক্ষোভ তৈরি হয়েছে এটাও যেমন পার্টি দেখবে, একই সঙ্গে পার্টি আবেদন জানাচ্ছে এই দীর্ঘদিনের পার্টি কর্মীরা, যারা পার্টির রক্ত মাংস, যারা দীর্ঘদিন বিপরীত পরিস্থিতিতে থেকে, যারা দীর্ঘদিন চরম অত্যাচার অসহযোগিতার মধ্যে থেকে পার্টির ঝান্ডা তুলে রেখেছিলেন, এমন কি ঘটনা ঘটলো যে তারা তাদের পার্টির যে শৃঙ্খলা বা পার্টির যে পদ্ধতি সেটা কিছুক্ষণের জন্য তারা ভুলে গেলেন।
পার্টি তাদের কাছেও আবেদন রাখছে, আমার মনে হয় তারাও অবস্থার পরিবর্তন করবেন এবং পার্টিও চিন্তা করবে সঙ্গবদ্ধভাবে পার্টির এই তাৎক্ষণিক বিচ্যুতিকে পার্টি দূর কাটিয়ে উঠবে, সঙ্গবদ্ধ পার্টি থাকবে, মানুষের সামনে দাঁড়িয়ে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করবে। যারা যারা এই ধরনের বিবৃতি দিয়েছেন বা যে দুটি ঘটনা এসেছে তারা প্রত্যেকেই পার্টির কর্মী, তারা পার্টিতে আছেন, তারা পার্টিতে সম্পৃক্ত আছেন, পার্টি সঙ্গবদ্ধভাবেই মানুষের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কাজ করবে। আপনি বলছেন পার্টির বিচ্যুতি, কালকে রাজ্যসভা, আমি পার্টির বিচ্যুতি শব্দ বলিনি, আমি বলেছি যে আমাদের মতো রাজনৈতিক দলে যদি কোনো ঘটনা পার্টি ফোরামের বাইরে চলে আসে সেটা অনভিপ্রেত কাঙ্ক্ষিত নয়। এই যে পার্টির সামগ্রিক দু একটি ক্ষেত্রে সমগ্র পরিস্থিতির থেকে যে একটি দুটি বিচ্যুতি দেখা যাচ্ছে, অদূর ভবিষ্যতে এটি দূর করে সঙ্গবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। আপনার কথাগুলি বলছি, কালকে দলের মধ্যে শৃঙ্খলা বা ডিসিপ্লিনটা হচ্ছে যার যা ক্ষোভ আছে সেটা দলের মধ্যে বলতে হবে। এমন অবস্থায় দেখা গেল কাল রাত্রিবেলায় আপনাদের সর্বভারতীয় বিজেপি সম্পাদক অনুপম হাজরা ফেসবুক লাইভ করে বলছেন যে এই বিজেপি বঙ্গ বিজেপি করা যাচ্ছে না, তাই বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব রেখে তিনি সর্বভারতীয় বিজেপি করেছেন এবং বঙ্গ বিজেপিতে কারোর মতামত গ্রহণ করা হয় না। কি বলবেন, তিনি ডিসিপ্লিন ভঙ্গ করলেন এই মুহূর্তে? তিনি যে বক্তব্য রেখেছেন তার একটি সর্বভারতীয় দায়িত্ব আছে, তিনি দলের সর্বভারতীয় সম্পাদক, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলার থাকে সর্বভারতীয় স্তরে যারা এই বিষয়টি দেখছেন তারা বিবেচনা করবেন। আমি প্রায় 39 বছর বিজেপি করছি, আমার এই ক্ষুদ্র বিজেপি করার সময় আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্যই একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। পার্টি এটা বিশ্বাস করে, সভাপতি যে কথা বলেছেন, আমাদের এটা সভাপতি রাজনৈতিক দল, প্রেসিডেন্সিয়াল ফর্মের পার্টি, সভাপতি বলার পর সেক্ষেত্রে আর কোনো মন্তব্য করা উচিত নয়, সভাপতি যেটা বলেছেন সেটাই পার্টির শেষ কথা। কিন্তু তা হলেও দু একটি সামান্য এদিক ওদিক যে ঘটনা ঘটছে এটা পার্টির নিজস্ব পদ্ধতিতে নিজস্ব দলীয় শৃঙ্খলার আবর্তে এই বিষয়টির সমাধান করবে। কালকে আসানসোলে জেলা সভাপতি সহ অনেক কি আসানসোল পার্টি অফিসের মধ্যে বিজেপির কর্মীরা জানতে চেয়েছেন যে কেন তারা আসানসোলে বিপুলভাবে বিক্ষোভ করেছে রাত্রিবেলা? পার্টি কর্মীদের স্বাভাবিক একটা আবেগ থাকে, জয়েরও যেমন উচ্ছ্বাস থাকে পরাজয়েরও দুঃখ থাকে। সে জায়গায় দাঁড়িয়ে কেউ যদি একটু আবেগতাড়িত হয়ে কণ্ঠস্বর উঁচু করে ফেলে সেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না, এটা অনেক বড় কোনো বিষয় নয়। গণতান্ত্রিক দল মাস বেস ক্যাডার ওরিয়েন্টেড অর্গানাইজেশন, তো এক্ষেত্রে দাঁড়িয়ে ছোটোখাটো যে ঘটনাগুলো আছে কর্মীদের ছোটো ছোটো কথা ছোটো ছোটো ব্যথাকে সঙ্গে নিয়েই পার্টির জায়গায় দাঁড়িয়ে নিজস্ব পথে চলবে। যেটাকে আপনি বিক্ষোভ ফেসবুকে যারা দিচ্ছেন বা পদত্যাগ করছেন নির্দিষ্টভাবে কিছু কথা বলে কোনো সভাপতি বা সাধারণ সম্পাদকের দিকে আঙুল তুলে সেটা বলছেন দলের বিচ্যুতি? দলের সাধারণ সম্পাদক সংগঠনের যে দায়িত্ব, দলের তার যে সীমাবদ্ধতা, তার যে কর্মপদ্ধতি, দলের থেকে নির্ধারিত তার যে নিজস্ব সীমানা, আজকে তার বাইরে তাকে প্রশ্ন করা হচ্ছে, এই বিষয়ের সঙ্গে সাধারণ সম্পাদক সংগঠনের কোথাও কোনো যোগাযোগ নেই। উইনার্স আর মেনি ফাদার্স, লুজার ইজ অরফ্যান। পার্টি একটা বড় একটা পরাজিত হয়েছে একটি জায়গায় উপনির্বাচনে, স্বাভাবিকভাবেই ক্ষোভ দুঃখ প্রশ্ন এগুলো থাকবে, এগুলো পার্টি পার্টির মতো করেই সমাধান করে দেবে। সাধারণ সম্পাদক সংগঠন
পার্টি সাধারণ সংগঠনের দায়িত্ব হচ্ছে সংগঠনের সঙ্গে থাকা, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, প্রত্যেকটা উইংয়ের সঙ্গে তাদের সেই সহযোগিতা ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখা। কোনো কমিটি তৈরি করা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্ব নয়। কোনো নির্বাচনকে সামনে থেকে লড়াইয়ে অংশগ্রহণ করার দায়িত্ব সাধারণ সম্পাদক সংগঠনের নয়। সুতরাং এক্ষেত্রে তাকে কাঠগোড়ায় তুলে প্রশ্ন করা আমার মনে হয় বিষয়টা ঠিক নয়। না, আমি আপনি যেটা বললেন আমি অতীতেও এই কথা বলেছি, এখনও এই কথা বলছি, তো পার্টির লাইন তো এক, আমি অতীতেও যা বলবো এখনও তাই বলবো। আপনি দুটো নামের পরেই অগণিত শব্দে চলে এলেন। প্রশ্ন প্রশ্ন কোন প্রশ্ন যদি সৌমিত্র খা অন রেকর্ড বলেছে যে অপরিণত নেতৃত্বের জন্য রাজ্যের এই পার্টির এই দুরবস্থা, আজকে নির্বাচনের এই মানে পরাজয়, নির্বাচনের এই পরিস্থিতি, অপরিণত নেতৃত্ব একেবারে নির্দিষ্টভাবে বলা। আপনি প্রশ্নটা শুরু করেছেন যদি দিয়ে, যদি দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় তাহলে খুব তাড়াতাড়ি সেখানে একটা তাহলে এবং তার একটু পরেই আরেকটি কিন্তু শব্দ এসে যায়। আমরা যদি কিন্তু তাহলে এই বিতর্কের মধ্যে না গিয়ে বলছি যে কথা সৌমিত্র খাঁ বলেছেন, আমি শুরুতেই বলেছি কেন তিনি এই কথা বললেন, কোন পরিস্থিতিতে তিনি প্রকাশ্যে এ কথা বললেন, এটাও যেমন পার্টি দেখবে কারণটা, তেমন এটাও পার্টি দেখবে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। আপনি যতটা উত্তেজিত অমিতাভ চক্রবর্তী ততটা উত্তেজিত নয়। আপনি যা প্রশ্ন করছেন আমার কাছে উত্তর একটাই থাকবে, প্রত্যেকেই পার্টির কর্মী, প্রত্যেকেই পার্টির রক্ত মাংস, প্রত্যেকেই পার্টিতে সম্পৃক্ত, প্রত্যেকেই পার্টির নিয়ম জানেন, কিন্তু তারপরেও যখন সেই ঘটনা ঘটেছে সেটা নিয়ে পার্টি চিন্তা করবে, পার্টি বিবেচনা করবে, পার্টির নিজস্ব পদ্ধতি এবং নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে পার্টি বিষয়টি সমাধান করবে। তাদের যেটা কাজ সেটা তারা করবে, তাদের যেটা কাজ সেটা তারা করছে, আর তারা কি কাজ করবে সেটা নিশ্চয়ই কোনো সাংবাদিক সম্মেলনে ঠিক হবে না। এটাও বলেছে তৃণমূলের নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব কর্মসংস্কৃতি আছে, শব্দচয়ন এবং শরীরী ভাষা প্রত্যেকেরই ব্যক্তিগত। সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রথম থেকেই একটা বীররসের আধিক্য আছে, আর তারা ছাত্র শিক্ষক সম্পর্কটা খুব নৈকট্যে নিয়ে চলে এসেছে, ফলে ধরাধরি শুরু হয়ে গেছে, এটাই স্বাভাবিক। পরিকল্পনা করে অভিযোগ বদলে দিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করার কথা বলছে বিজেপি নেতা, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, অতীতেও বিজেপি এই কাজটাই করছে, এখন এই কাজটাই করছে, প্রথম কথা গতকালকের এই ঘটনা নিয়ে, এই অডিও ক্লিপিং নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আমাদের সেখানকার সাংসদ জগন্নাথ দার, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন, কোনটা প্ল্যান্টেড, কোনটা রাজনৈতিক অভিসন্ধি, কোনটা অভিযোগকে পাল্টে দেওয়া, কোনটা চক্রান্ত, এই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়েছে। আপনারা যে তত্ত্বই সামনে তৃণমূল কংগ্রেস নিয়ে আসুক না কেন, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে অস্বীকার করা যায় না। রাজ্যের প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে যখন আবেদনকারীরা বা অভিযোগকারীরা মহামান্য আদালতে দরজায় যাচ্ছেন, আদালত কিন্তু প্রত্যেকটাই
কার্যত কগনিজেন্স নিয়েছে এবং সেখানে তদন্তের নির্দেশ দিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস আমাদের দিকে অভিযোগ না তুলে কেন মানুষের মনের ওপরে এই সরকার বা প্রশাসনের ওপরে আস্থা হারিয়েছে? তিনবার জেতা, 213টি আসন পেয়ে যারা তৃতীয়বারের জন্য সংখ্যাগরিষ্ঠ হয়ে এলেন, মাত্র এক বছরের মধ্যেই সেই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেললো। প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের পরিবাররাও আজকে সিবিআই তদন্ত চাইছেন এবং কোর্টের দরজায় যাচ্ছেন, এটা তাদের ভেবে দেখা উচিত। সৌগত রায়ের সাম্প্রতিক বক্তব্যগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বক্তব্য তার স্বগতোক্তি, হৃদয় থেকে উৎসারিত না মস্তিষ্ক থেকে নিঃসৃত, সেটা খুব একটা বোঝা যাওয়া যাচ্ছে না। একটা নতুন করে তারা বিতর্ক প্লান্ট করে তারা আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। ওটা মামাটি মানুষ এন্টারপ্রাইজ, উন্নয়ন এন্টারপ্রাইজের ব্যাপার। এই সমাজ এখন সিন্ডিকেটময়। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন, যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকারটা উঠে যাবে। তার প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে করা হয়নি, মুখ্যমন্ত্রী তাকে কোনো শাসন করেননি, তৃণমূল দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো পাল্টা বিবৃতি দেয়নি। সেই ভদ্রলোক আমাদের দলে বেড়াতে এসেছিলেন কিছুদিনের জন্য, এখানে ছিলেন, আবার তিনি তার দলে ফিরে গেছেন, আবার তার সংস্কৃতিতে সম্পৃক্ত হয়ে গেছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিনিয়োগ নেই, নতুন কর্মসংস্থান নেই, বড় শিল্প নেই, অনুসারী তৈরির কোনো পরিকল্পনা নেই বা সম্ভাবনা নেই। এ রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে, ফলে অনেক হাত আছে যে হাতগুলো খালি, প্রতি হাতে কাজ চাই, সেজন্য তারাও নেমে পড়েছেন। সফট টার্গেট হচ্ছে এই ইমারতি এবং বাড়ি দখল। বাড়ি দখল আর ভাঙা, ভাঙা এবং গড়া, এটা তো চলছে সমস্ত রাজ্য জুড়ে। আর জমি দখল, সরকারি জমি, এখন এখান থেকে জমি দখল শেষ করে সবাই এখন চলে গেছেন উত্তরবঙ্গে। নদীর পাড় দখল হয়ে যাচ্ছে, নদী দখল হয়ে যাচ্ছে, এ তো পশ্চিমবঙ্গের চিত্র। আর যখন এই দখলদারি চলবে তখন এলাকা এলাকায় মারামারি চলবে, তখন কাউন্সিলররা সন্ধেবেলা এক পাড়া থেকে আরেক পাড়ায় যাবে না, পার্টি অফিসে বসছে না। তৃণমূল কংগ্রেসের 90% ভোট পাওয়া কাউন্সিলররা কেউ কারোর মোটরসাইকেলের পিছনে চেপে পাশের পাড়ায় পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন। তো এইটাই পরিস্থিতি। এখন সৌগত রায় এতদিন পরে তার রাজনৈতিক জীবনের সায়ান নিয়ে এসে হঠাৎ তিনি নকশালের সঙ্গে আন্দোলনের সময়কার 71-এর সেই রক্তঝরা দিনগুলোর কথা এখন মনে করিয়ে দিলেন। এর মধ্যে ওনার আসল উদ্দেশ্য কী, এর মধ্যে বক্তব্যের তাৎপর্য কী? আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এবং তৃণমূল কংগ্রেস যারা করেন সেই কর্মীরাই তার বিচার করতে পারবেন। আদালত মামলা গ্রহণ করেছে, আমি আইন খুব একটা বুঝি না, টেকনিক্যাল দিক বলতে পারবো না, এবং সেখানে আমাদেরই আইনজীবী তারাই যখন করেছেন, তারাও আজকে সাংবাদিকদের বলেছেন তাদের বক্তব্যটা, গেছেন কোর্টে। আমরা তো জেনেছিলাম জঙ্গল হাসছে, জঙ্গলের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, নজর কাড়া উন্নয়ন হয়েছে জঙ্গল মহলে, সমস্ত ক্ষোভ প্রশমিত করে দেয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে মাওয়িস্টরা আছে, পশ্চিমবঙ্গে মাওয়িস্টরা নেই, কিষেনজি নেই, অন্য যারা যারা ছিলেন তারা দলের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছেন, পঞ্চায়েতে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সুন্দর সেজে ফেসিয়াল করে মাথায় টুপি পরে একসময় মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে গেছেন। তাহলে এই সমস্যা আসছে কেন? অতীতে ডক্টর মনমোহন সিং বলেছিলেন যে মাওয়িস্টরা হচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরে বিগেস্ট থ্রেট, তখন অনেকে হেসেছিলেন, আমরা কিন্তু সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছিলাম যে আমরা যে কোনো হিংসাত্মক বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরুদ্ধে, আমরা এই হিংস্র রাজনীতির বিরুদ্ধে, আমরা চাই মানুষের আর্থসামাজিক উত্তরণের মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের কনফিডেন্স গেইন করে আজকে সমস্যার সমাধান করা। এটা নিয়ে আমরা এখনও বলছি, এইটা নিয়ে আমরা কোনো রাজনীতি চাই না, আমরা এ নিয়ে তৃণমূলের সঙ্গে কোনো বিভাজন চাই না। এই মাওয়িস্টদের দমনের ক্ষেত্রে এই সমস্ত বিচ্ছিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপকে বন্ধ করবার জন্য আমরা রাজ্য সরকারকে সরকারি দল হিসেবে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু মাওবাদীদের নামে আবার যদি বিজেপি খুন শুরু হয়ে যায়, মাওবাদী কার্যকলাপের নামে যদি আবার বিজেপিকে মেরে উপর দিকে ঝুলিয়ে দেওয়া হয়,
মাওবাদীদের দিকে আঙুল তোলে, সেটা কতটা সত্য হবে বা সেটা পরিকল্পিত কিনা সেটাও দেখার বিষয় আছে। আমাদের দল সেদিকে কঠোর দৃষ্টি রেখেছে। লক্ষ্মীপুর খেরি মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছেড়ে জামিন নাকচ করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে গেছে তো বিচারের ব্যাপার, আমরা তো বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে ভারতবর্ষের সমস্ত স্তম্ভগুলোর উপরে কোনো আমাদের আস্থা নেই। সুপ্রিম কোর্ট যখন তার জামিন নাকচ করেছে তখন জামিন নাকচ করা তখন ঠিকই, তখন সেটাকে মানতে হবে। এখন সেক্ষেত্রে প্রত্যেকেরই যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারও আত্মপক্ষ সমর্থনই ভারতবর্ষের ব্যবস্থা আইনি ব্যবস্থা তাকে দিয়েছে, সে সেটা করবে। বিজেপিতে দিল্লি লাইন ক্যালকাটা লাইন বলে কিছু হয় না, দিল্লি লাইন বেঙ্গল লাইন বিজেপিতে নেই, বিজেপির একটাই লাইন সেটা ইন্ডিয়ান লাইন, যে কথা জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি বলেছেন সেইটাই একদম, কুচবিহারের যে শেষ গ্রামটা আছে সেখানে বুথ সভাপতিও একই কথা বলবেন। পশ্চিমবঙ্গে তো বিস্ফোরকই আছে, বিস্ফোরক আর বিস্ফোরণ এই নিয়েই তো পশ্চিমবঙ্গ। যেদিন থেকে রাজ্যপাল এসেছেন রাজ্যপালের ছোট ছোট একটা কোয়ারিজকে কেন্দ্র করে গোটা তৃণমূল কংগ্রেস দল সরকার স্পিকার মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করে চলেছেন, বিধানসভার ভিতরে রাজ্যপাল ম্যানহ্যান্ডেল হয়েছেন তৃণমূলের মহিলা বিধায়কদের দ্বারা, স্পিকারের আগে বলেছেন যে রাজ্যপাল বিধানসভায় এলে তাকে জানিয়ে আসতে হবে তিনি কেন আসছেন, উপাচার্য তাকে বলছেন ইউ আর ওয়েলকাম, আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন, আমাদের এখানে চিফ সেক্রেটারি ডিজি তারা পর্যন্ত বিভিন্ন সময়ে রাজ্যপালের নির্দেশকে রাজ্যপালের আমন্ত্রণকে অস্বীকার করছেন, যে স্পিকার একবার আমাদের পিএসসি মামলাকে কেন্দ্র পিএসসির ওই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট একবার বলে দিয়েছে তার পুনর্বিবেচনা করবার জন্য, তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবার জন্য, সেদিনই বোঝা উচিত যে এখানে নিরপেক্ষতাটা কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে। স্পিকারের কাছে স্পিকার যে ভাষায় রাজ্যপালকে আক্রমণ করে চলেছেন সেটা ভারতীয় সংবিধানের মূল দর্শনের পরিপন্থী, পরিষদীয় ব্যবস্থা ঠিক পথে চলছে কি না, সরকার মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে কি না কিংবা সাংবিধানিক অধিকার কাটছে কি না, মানবাধিকার অধিকার বা সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব স্পিকারের, তিনি সংবিধানের কাস্টেডিয়ান, সেজন্য স্পিকার তার কাজ করেছেন আর মানে রাজ্যপালের সেটা দেখার, রাজ্যপাল তার কাজ করেছেন আর স্পিকার যেটা করছেন সেটাও জনসমক্ষে করছেন সেটাও মানুষের দেখা, কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে এই ঘটনা কাম্য নয়। এরকম কি নেই যে সারা দেশে কোনো না কোনো জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পিকারের মত পার্থক্য আছে, মত পার্থক্য থাকে, আমাদের আমার এনডিএ ইউপিএ সরকারের আমলে আমাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও দু চারটি ঘটনা এরকম আছে যে মত পার্থক্য হয়েছে রাজ্যপালের, গণতান্ত্রিক ব্যবস্থায় এটাকে দূরে সরিয়ে রাখা যায় না, এটা হতেই পারে, কিন্তু যে ভাষায় রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে, সাংসদ বলছেন তার তৃণমূল স্তরের কর্মীদের যে রাজ্যপালের বিরুদ্ধে কি এফআইআর করুন, যখন রাজ্যপাল থাকবে না হাজিরা দিতে আসতে হবে, তো এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে ওই রাজভবনটা ইরিটেটিং। তৃণমূল কংগ্রেসের সর্বগ্রাসী রাজনীতিতে সমস্ত কিছু গ্রাস করে নেবার পরেও তাদের কাছে একটা মাথা তুলে বড় রাজভবন দাঁড়িয়ে আছে, ওইটা একটা অফিস করতে হবে, ওটা করে উঠতে পারছেন না। স্পিকার একটা কথা বলেছেন আজকে, সেটা হচ্ছে যে সবসময় জুডিশিয়ারি সব জায়গাতে হস্তক্ষেপ করতে পারে কিনা, সব জায়গায় ইন্টারফেয়ার করতে পারে কিনা সেটা দেখার সময় এসেছে। আমি সর্বভারতীয় স্পিকার সম্মেলনে বিষয়টি নিয়ে তুলেছি, মুকুল রায়ের বিষয়টি আমার সামনে এসছে, প্রয়োজন হলে আমি দুই পক্ষকে নিয়ে শুনানি করব। শুনানি তো অনেক হয়েছে, শুনানির পরে অনেক হয়েছে, উনি আদালতে যা হয়েছিল আদালতের, তিনি নিজে একজন আইনজীবী, আদালত কি বক্তব্য কি আছে, তাকে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে, আবার শুনানি কিসের শুনানি, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি রাজ্যের নেতা, আপনি তাকে মানতে পারেন নাও মানতে পারেন তার বিরোধিতা করতে পারেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের নেত্রী, সেই সর্বোচ্চ পদ প্রশাসনিক পদ, সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে মুকুল রায়ের গলায় উত্তরীয় দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুকুল গত বিধানসভা নির্বাচনে আমাদের বিরুদ্ধে খুব একটা বেশি বলেনি, তাহলে এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীর বিবৃতি আসেনি, তাহলে কি এটা একটা অন্য কোনো রকমের এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর অবয়বটা, এটা কোনো হতে পারে,
একটা স্কুল পাঠ্য শিশুও বলে দেবে যে মুকুল রায় এখন কোন দলে আছে, স্পিকার বুঝতে পারছেন না। স্পিকারের যে আচরণ সেটা তৃণমূল নেতার মতো। আমরা স্পিকারের কাছে নিরপেক্ষতা চাই। আমরা যে ওয়েস্টমিনিস্টার মডেল ফলো করি সেখানে স্পিকারের একটা নির্দিষ্ট মান্যতা আছে, একটা শ্রদ্ধাস্থল আছে, যেটা তৃণমূল কংগ্রেসের আমলে ধ্বংস হয়ে গেছে। আপনি আপনার সেক্টর ৫ এর অফিস থেকে বিজেপির রাজ্য দপ্তরে পৌঁছেছেন গাড়ি চেপে ২৫ মিনিটে। আপনি এখান থেকে ১৪০০ কিলোমিটার দূরে দিল্লি যান, ওখানে গিয়ে বিজেপি স্পিকারকে প্রশ্ন করুন, ওখানে গিয়ে বিজেপির যে কেন্দ্রীয় দপ্তর আছে তাদের প্রশ্ন করুন। মুকুল রায় যে বিবৃতি, যে উক্তি করেছেন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে, যে বিবৃতি দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, আপনি শিশির অধিকারীর কাছ থেকে সেই বিবৃতি কোনো দিন শুনেছেন? আপনি শুনেছেন শিশির অধিকারী উত্তরীয় পড়ে দাঁড়িয়ে পড়েছে, তাকে বিজেপিতে গ্রহণ করা হলো, তিনি ঝান্ডা হাতে নিলেন, এই দৃশ্য দেখেছেন? তো তার শিশির অধিকারীর উত্তর তিনি দিয়ে দেবেন? তিনি একজন দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব। আসল তৃণমূল কংগ্রেস দলে তো কোনো কোথাও বিভাজন নেই, তৃণমূল কংগ্রেস দলে কোনো স্তর নেই, তৃণমূল কংগ্রেস সব মিলেমিশে একাকার। প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দর্শন হচ্ছে জেতা। তৃণমূল কংগ্রেস নির্বাচনে পরাজয়ের পরে যে একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, একটা চলার পথ থাকে, সেটা তৃণমূলের ওপরে কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেস মনে করছে দুটো উপনির্বাচনে জয় পশ্চিমবঙ্গের সমস্ত কালিমা ধুয়ে মুছে শেষ করে দেবে, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বাস্তবে এটা নয়। এ কথা বলে কার্যত রাজ্যপালের মধ্যে দিয়ে ভারতীয় সংবিধানের একে অবমাননা করছে, তাকে অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের সম্পর্কে এই উক্তি ভারতীয় সংবিধানের প্রতি অনাস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি, এই পরিষদীয় ব্যবস্থার প্রতি অনাস্থা তৃণমূল কংগ্রেস করছে। কোন মন্তব্যের প্রতিক্রিয়া না দেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, এই উত্তর দিচ্ছে না। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশ দিয়েছেন, সম্প্রতি মানুষের মধ্যে একটা বিচারের আশা দেখেছে, বিচার পাওয়া যাবে, সেই মধ্যে এখনো অচল অবস্থা বর্তমান রয়েছে। বিচারপতি ডেক সবাইকে বলছিলেন যে আপনারা এসে কাজে যোগ দিন, মানুষ বিচার পাচ্ছেন, আটকে আছে, এটা আপনারা কিভাবে দেখছেন? সমস্ত কিছুতেই বাংলা এগিয়ে থাকি, এগিয়ে বাংলা। বিচারপতির ঘরে তৃণমূল কংগ্রেস যে কাণ্ড ঘটালো এবং যেভাবে বিভিন্ন সিনিয়র লয়াররা কাউন্সিলরা আক্রান্ত হয়ে গেলেন, তাতে প্রমাণিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বিচারের উপরে কতটা আস্থা আছে। যে প্রক্রিয়া চলেছে এটা কোনো সুস্থ বিচার ব্যবস্থার পক্ষে কাম্য নয়। যেভাবে কোর্টরুমের সেদিন ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মাথাকে নিচু করে দিয়েছে। স্পিকারের যে কোনো প্রশ্ন করার অধিকার আছে, দলের মধ্যে টিআরপি বাড়ানোর তার প্রচেষ্টা থাকবে। আরে রাজনৈতিক চাপানো তো রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে আবার মামলা আসে নাকি? এর মধ্যে আবার মামলা করে থাকে, মামলা করেছে, মামলার যা বল হয় হবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেছে, শুভেন্দু অধিকারী কম্পিটেন্ট এনাফ, সে তার উত্তর দেবে। এসব মামলার কোনো ভবিষ্যৎ হয় না, মামলা এসব রাজনীতিতে আলোচনা না করাই ভালো। তথাগত রায় আমাদের পার্টির প্রাক্তন সভাপতি, একজন বিদ্বান মানুষ, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিলেন,
কলকাতার মেট্রো রেলের সঙ্গে তার নাম জড়িয়ে আছে, প্রাক্তন রাজ্যপাল আছেন, তার কথার উত্তর গুরুত্ব আছে। যদি আপনার কাছে গুরুত্ব থাকে, কার কাছে গুরুত্ব থাকতে পারে, কিন্তু গুরুত্ব আছে বলেই তার হয়তো প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। আমার কাছে কোনো প্রতিক্রিয়া নেই, দেব না এটা, আমার কাছে কোনো প্রতিক্রিয়া নেই। সে মানেটা কি নিয়ে হয়েছে? সব কত রাজনীতিতে কথায় মামলা কোথা থেকে আসে বুঝতে পারি, ব্যাপারটা জানা নেই দিনে বলবো, আর ছাড় ছেড়ে দিন আমার।